ফাগুনের আগুন শেষে ভালোবাসার রঙে রাঙালো অমর একুশে বইমেলা। ভালোবাসা আর বই যেন একই সূত্রে গাঁথা, কেননা প্রিয়জনকে না বলা কথাগুলোই লেখক যেন তার কলমে গেঁথে দেন বইয়ের পাতায়। আর তাই তো প্রিয় পঙ্গক্তিমালা প্রিয়জনের হাতে তুলে দিতে প্রেমিক প্রেমিকাদের ভিড় জমে বইমেলায়। গত কয়েক বছর ধরে বসন্ত আর ভালোবাসা দিবস আসছে একই সঙ্গে, আর এই দিনকে কেন্দ্র করে অমর একুশে বইমেলার পরতে পরতে লেগে আছে ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসের ছোঁয়া। ভালোবাসার অনুভূতিতেই পৃথিবীর অধিকাংশ কাব্য রচিত হয়েছে। মনের কথাগুলো কবির লেখনীতে ভর করে বই, আর লাল গোলাপের মিশ্রণে ভালোবাসা পায় নতুন মাত্রা। উপহার হিসেবেও তাই বই যেন হয়ে ওঠে কারো কারো ভালোবাসা প্রকাশের অনুষঙ্গ। বসন্তের এই দিনটা যে এত সুন্দর করে কাটাতে পারবো এটা কখনো ভাবতে পারিনি, কারণ একই সাথে ভালোবাসার রং এবং বসন্তের রং যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আলাদা হলে বেশি ভালো লাগতো, কারণ আমরা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সাজ দিতে পারতাম। যেমন আগে যেমন ছিল 2019 পর্যন্ত, যে আমরা 13 তারিখে ফাল্গুনের সাজ দিচ্ছি, এরপরে আমরা ভ্যালেন্টাইনের সাজ দিচ্ছি। আমার মনে হয় ওই যুগটা ফিরে পেলে আমাদের জন্য বেশি ভালো হতো, অ্যাটলিস্ট মেয়েদের জন্য তো বেশি ভালো হতো। আমার হাজব্যান্ডকে আমি এবছরই নিউলি ম্যারিড, তো আমি আমার ননদ মা শাশুড়ি সবাইকে নিয়েই বের হয়েছি, এবং আমি সবার প্রথম ভালোবাসা দিবসের উইশটা আমার হাজব্যান্ডকেই করেছি। ভালোবাসা দিবস উপলক্ষে বইমেলার স্টলে স্টলে এসেছে উপন্যাস, গল্প, কবিতা সহ নানান বই। প্রতিটি স্টলেই ছিল বই প্রেমীদের ভিড়, যাচাই বাছাই করে কিনছেন পছন্দের লেখকের বই।